তো শুনতে থাকুন একেবারে নতুন কালাম আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে পাবেন রসুলের বাণীতে গজল পাবেন আমি সেই কালাম গাইছি পরিবেশন করছি আপনাদের সম্মুখে শুনতে থাকুন কবরে কি আযাব আছে কবরে কেমন শাস্তি আছে সেই আমি একটি কালাম লিখেছি শুনতে থাকুন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এরকম হয় তো কখনকার মৃত্যু হচ্ছে কেউ বুঝে আসবে আমাদের এখন বুঝে আসে না কদিন আগে করোনা ভাইরাসে কত মানুষ চলে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন এমন করে চলে গিয়েছে তো শুনতে থাকুন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা মুসলিম হয়েছি মুসলিম ঘরে জন্ম নিয়েছি শুধু মুসলিম হয়ে থাকলে হবে না আল্লাহর হুকুম নামাজ তেলাওয়াত জিকির আজগার আমাকে আপনাকে করতে হবে তো কবি কি সুন্দর কথা লিখছেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমান ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমান ঘরে কাফির মুমিন তফাতটা ভাই সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমান ঘরে কাফির মুমিন তফাতটা ভাই সালাতের উপরে এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এ জীবনে হয় না কবু কাজা এমন তো হতে পারে জগরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা যখন বেনামাজির লাশ কবরের ধারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিয়ে যায় কবর তখন বলতে থাকে আমি কবর সাপবিচ্ছুর ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কে দুনিয়ার বাদশাহ ছিল কে অট্টালিকার মালিক ছিল আমি কাউকে চিনি না আমি শুধু কবর নেক আমাল ছাড়া আমি কিছু বুঝি না সেজন্য কবি কি সুন্দর কথা লিখছেন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পা জোরের আর ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পা জোরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবুল বিষাক্ত ওই সাপের সবুল বেনামাজির সাজা এমন তো হতে পারে জগরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানাজা বেনামাজি পবিরা গাই নবীর সাফায়াত বেনামাজি নবীর সাফায়াত পাবে না আহা বেনামাজি পবিরা গাই নবীর সাফায়াত তোজক হবে শেষ ঠিকানা আধার আর আধার বেনামাজি